আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই করোনা মহামারীর যুদ্ধকালীন সময়ে আমাদের দেশ স্বাস্থ্য সংস্থা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ বাসায় সুরক্ষিত ও সুস্থ আছো। আমি শাহিনুর রহমান, সহকারী শিক্ষক আমাদের আদর্শ বিদ্যানিকেতন বিশ্ববিদ্যালয় ব্রহ্মপুর দিনাজপুর। আজকে এই ভার্চুয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমার প্রিয় মানবিক বিভাগের শিক্ষার্থীরা তোমাদের বিজ্ঞান ক্লাসে স্বাগত। আজকে আলোচ্য বিষয় হচ্ছে জীবনের জন্য প্রাণী, দ্বিতীয় অধ্যায়, নবম দশম শ্রেণী বিজ্ঞান। তাহলে প্রাথমিক আলোচনায় আসা যায়। প্রাথমিক আলোচনা পানির ধর্ম। পানির ধর্ম, পানির ধর্ম প্রাথমিক আলোচনা পানির ধর্ম, পানির গঠন, পানির বিভিন্ন উৎস। পানির বিভিন্ন উৎস প্রাথমিক আলোচনায় পানি, আমরা জানি কি পানির অপর নাম জীবন। আসলে কি পানির অপর নাম জীবন? হ্যাঁ, তবে বলা যায় যে বিশুদ্ধ পানির অপর নাম জীবন। মানুষের শরীরে 75-75% পানি, আবার মানুষ মাছ মাংস শাক সবজি এদের 60-90% হচ্ছে পানি। পৃথিবী পৃষ্ঠভাগে 75% পানি। পানি পৃথিবীর সবচেয়ে সহজলভ্য ও তরল পদার্থ। দেশে উন্নয়নের জন্য পানি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য, পানি থাকতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে জীবনের সাথে পানির সম্পর্ক অপরিহার্য। প্রাণীকে সাধারণত দুইটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কি ভৌত পরিবর্তন, আর হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে পানির উৎস সম্বন্ধে কি আমরা জানলাম? পানির ধর্ম, পানির গঠন, পানির বিভিন্ন উৎস। এখন আমরা যাবো প্রাণী প্রাথমিক শ্রেণী বিভাগ। প্রাণীর ধর্ম, প্রাণীর ধর্ম অনুসারে মানুষের তাহলে কি প্রাণীর ধর্ম, প্রাণীর ধর্ম অনুসারে সাধারণত প্রাণীকে দুই ভাগে ভাগ করা যায়। একই প্রাণীর ভৌত ধর্ম, আর হচ্ছে প্রাণীর রাসায়নিক ধর্ম। তাহলে কি প্রাণী ধর্ম, প্রাণী ধর্ম অনুসারে সাধারণত প্রাণীকে দুই ভাগে ভাগ করা যায়। কি প্রাণী ভৌত ধর্ম, আর হচ্ছে প্রাণী রাসায়নিক ধর্ম। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে ভৌত ধর্ম কি? প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভৌত ধর্ম কি? ভৌত ধর্ম কি?
ধর্ম ধর্ম কি বৌদ্ধ ধর্ম কি? বিজ্ঞান ব্যতীত তাহলে কি বাহ্যিক ধর্ম ভৌত ধর্ম কি? ভৌত ধর্ম হচ্ছে কি বাহ্যিক আচরণ বা আপাতত আচরণ যা খুব জটিল বা রাসায়নিক পরীক্ষা যা খুব জটিল বা রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা ব্যতীত অনুধাবন করা যায় তাই হচ্ছে কি ভৌত ধর্ম। যেমন উদাহরণ দিতে পারি কি গলনাঙ্ক ঘনত্ব এগুলো হচ্ছে কি পানির ভৌত ধর্ম। এই বিষয়গুলোকে বলা হয় পানির ভৌত ভৌত ধর্ম। এখন হচ্ছে রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্ম এখন কি জানতে ইচ্ছে করতেছে না রাসায়নিক ধর্ম কি? রাসায়নিক ধর্ম রাসায়নিক ধর্ম রাসায়নিক ধর্ম হচ্ছে কি একটা একটি জটিল ধর্ম, জটিল ধর্ম যা অণু পরমাণুর উপর তাহলে কি রাসায়নিক ধর্ম জটিল ধর্ম যা অণু পরমাণু গঠনের উপর নির্ভরশীল এবং জটিল রাসায়নিক এবং জটিল রাসায়নিক পরীক্ষা তাহলে কি আছে রাসায়নিক ধর্ম জটিল ধর্ম, জটিল ধর্ম যা পরমাণু গঠনের উপর নির্ভরশীল এবং রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা দ্বারা গঠিত হয়। তাহলে কি আমরা পানির জীবনের জন্য পানি দুইটা বিষয় জানলাম কি প্রাণী সাধারণত কি দুই দুই ভাগে ভাগ করা যায় কি ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম। তাহলে ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্ম সম্পর্কে কি আমরা জানলাম। এখন পানি ধর্ম এখন যাই আমরা পানি ধর্ম এখন আলোচনা করি পানি ধর্ম। পানি ধর্ম প্রাণী ধর্ম ভৌত এবং প্রাণী ধর্ম কি? ভৌত ধর্ম ধর্মাবলীর মধ্যে কি কি আছে দেখা যাক। ভৌত ভৌত মধ্যে
স্বাভাবিক তাপমাত্রায় পানি কি তরল নাকি? ধর্ম মধ্যে কি কি আছে দেখো স্যার, স্বাভাবিক তাপমাত্রায় তাপমাত্রায় স্বাভাবিক তাপমাত্রায় কি পানি তরল, পানি ধর্ম কি কি আছে? স্বাভাবিক তাপমাত্রার মধ্যে পানি কি তরল? পানি বা বরফের গলনাঙ্ক 0°C, পানি বা বরফের গলনাঙ্ক, পানি বা বরফের গলনাঙ্ক 0°C, পানি বা বরফের গলনাঙ্ক 0°C, এবং বরফ 0° তাপমাত্রা কি করে বলতে শুরু করে, এটা আমরা অনেকে জানি যে পানি কি বরফ, বরফ 0°C সেলসিয়াস তাপমাত্রায়, সেলসিয়াস তাপমাত্রায় কি বলতে শুরু করে। তাহলে কি পানি ধর, পানি ধরগুলির মধ্যে কি কি আছে? রাসায়নিক, রাসায়নিক তাপমাত্রার পানি কি তরল, তারপরে কি পানি বা বরফের গলনাঙ্ক 0°C, বরফ 0°C তাপমাত্রা কি করে বলতে শুরু করে। পানির স্ফটঙ্গ যে আলোচনা করি, তাহলে পানির স্ফটঙ্গ হচ্ছে কি 9.9998°C বা 100° প্রায়, এটা কি হচ্ছে পানির স্ফটঙ্গ হচ্ছে 99.98°C বা 100 সেলসিয়াস প্রায়। আরেকটা বিষয় জানা, সেটা হচ্ছে যে বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি কি কোন স্বাদ বা গন্ধ নেই, কোন স্বাদ বা গন্ধ নেই, মানে বিশুদ্ধ পানি কোন স্বাদ বা গন্ধ থাকে না, বিশুদ্ধ পানি কোন স্বাদ বা গন্ধ থাকে না। পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয় 4°C তাপমাত্রায়, পানির ঘনত্ব, তাহলে পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 4°C তাপমাত্রায়, এটা হচ্ছে কি পানি ধর্ম। তাহলে কি 4°C তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি, 4°C তাপমাত্রায় পানি পানির ঘনত্ব সবচেয়ে বেশি, 4°C তারপরে পানির ঘনত্ব, তাহলে কি বেশি 4°C আছে। আবার 4° তাপমাত্রায় পানির ঘনত্ব কি 1 গ্রাম ঘন সেন্টিমিটার বা 1000 কিলোগ্রাম ঘন সেন্টিমিটার? আবার 4° তাপমাত্রায় পানির আপেক্ষিত গুরুত্ব কত? 1। আবার 4° তাপমাত্রায় পানির আপেক্ষিত গুরুত্ব কত? 1। আবার 4°C তাপমাত্রায় আপেক্ষিক গুরুত্ব কত? 1। আবার হচ্ছে কি 4°C তাপমাত্রার পানি আপেক্ষিক গুরুত্ব কত হচ্ছে? 1। আপেক্ষিক গুরুত্ব 1। তাহলে আমরা কি এখন তাহলে আপনি 4°C পাড়া পানির আপেক্ষিক গুরুত্ব কত হচ্ছে? 1। এখন আমাদের বিষয় হচ্ছে কি, আমরা পানির ধর্ম, পানির
রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তন কাকে বলে, রাসায়নিক পরিবর্তন কাকে বলে, এবং প্রাণীর ধর্ম এবং রাসায়নিক ধর্ম আমরা কি এ বিষয়ে জানলাম নাকি? তাহলে এখন সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন বলা যায়, তাহলে কি আসতেছে যে আমরা জানতে পারতেছি কি পানি সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেশি, আবার কি পানির ঘনত্ব কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেশি, এই বিষয়গুলো কি আমরা পরবর্তীতে আলোচনা করতে পারবো, পরবর্তীতে আলোচনা করতে পারবো। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। তবে একটা কথা হচ্ছে কি, বর্তমান দুর্যোগকালীন সময় সারা বিশ্বে দুর্যোগ, এই দুর্যোগকালীন সময়ে বেশিরভাগ বাড়িতে থাকার চেষ্টা করব, আবার যদি বাইরে যাওয়ার একান্ত প্রয়োজন হয় তাহলে কি মাস্ক পরব, কারণ জীবন অমূল্য, জীবন একটাই। এই প্রবাদ বক্ত রেখে আমি আমার আজকে ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। প্রথমে একটা কিছু ওটা কাট করে